আজকে প্রথম যে প্রশ্ন কয়েকটা নিয়েছি তার মধ্যে হচ্ছে আরিফ শেখ বীরভূম কেতুগ্রাম থানার অন্তর্গত, তিনি প্রশ্ন করেছেন যে কেতুগ্রামে কোন কোন মৌজার উপর দিয়ে এই NH-116 রাস্তাটি যাচ্ছে। NH-116 রাস্তাটি যাচ্ছে কেতুগ্রাম ব্লকের কোন কোন মৌজার উপর দিয়ে। আমি বলে রেখে দিই কয়েকটা মৌজার আমি নাম করে দিচ্ছি, যেমন হচ্ছে স্রাঙ্গি, জেল নাম্বার হচ্ছে 266, জেল নাম্বার জেল নাম্বার হচ্ছে 50-26-6-23 ডাক ছিল, বা 27-26-27-23 কেতুগ্রাম 1 নম্বর ব্লকে এদের ডাক পেয়েছিল। দ্বিতীয় হচ্ছে আইপুর 49 নম্বর বা আয়রাপুর 49 নম্বর জেল নাম্বার, তারপরে খাসপুর, দুধিয়া, সেরান্দি 50 নম্বর জিএল নাম্বার। তো এই কটা আমার কাছে আপাতত আছে, যেমন দুধিয়ার জিএল নাম্বার হচ্ছে 48, এরা 3-7-23 কেতুগ্রাম 1 নম্বর ব্লকে এদের ডাক পড়েছিল। মেনলি ডাক পড়াটার মানে হচ্ছে যে আপনি এই জমিদাতা হিসাবে আপনার সমস্ত অরিজিনাল কাগজপত্র ভেরিফিকেশনের জন্য আপনি জমা দিন। আপনি যে এই ব্যক্তি সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার তো জানবে না, তার জন্য আপনাকে ডাকা হয়েছিল আপনার অল ডকুমেন্টস নিয়ে আসার জন্য। এর পরের প্রশ্ন করেছে, সেদিনের প্রশ্নটার সঙ্গে আজকের প্রশ্নটা একটু ভুলিয়ে ফেলবেন না, সেদিন প্রশ্ন করেছিল পাঁশকুড়া থেকে আর আজকে প্রশ্ন করেছেন, সেদিন হয়তো পড়েছেন, যে শেখ আবদুল্লাহ আবদুল্লাহ বাবু নাম দুটো ঘুরিয়ে যাচ্ছে, আমারও ডিস্টার্ব হয়েছে কারণ দুটোকে আমি এক করে ফেলেছিলাম, প্রায় এক করে ফেলেছি মানে ফেলেছি, তো দুটো প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা 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 হচ্ছে যে কেশপুর কোন কোন ব্লক মৌজার উপর দিয়ে যাচ্ছে আবদুল্লাহবাবু জিজ্ঞাসা করেছেন। যাই হোক, আমি একটু বলে দিই যে আপনি আমার এই ভিডিও পার্ট 1-এ আপনি পুরো ইয়েটা পেয়ে যাবেন, ডাটাটা পেয়ে যাবেন। তবু বলে দিচ্ছি বৈষ্ণব চক, যার জিএল নাম্বার হচ্ছে 460, তারপর হচ্ছে বাঁকা বার যার 459, হ্যাঁ গোপাল চক, রতনহাটি, তারপর সাদেক মোহাম্মদ, বেড়াবেড়িয়া, মহিষগেড়া, দেউটি, খানাগেড়িয়া, হেরিয়া, নারায়ণ চক, বীরবিড়া 278 নম্বর, তারপরে খিরাসমূল, পারুলিয়া, সাজগেড়া, উত্তর কেউসা, গাইঘাট, হারা চক, লক্ষণ চক, পূর্ব চক, তারপরে হচ্ছে আন্দারিয়া, কেওরতলা, মান্দারিয়া বা মোল্লার চক। তো যাই হোক, আমার হয়তো বা এগুলো ভুল হতে পারে, আমার মনে হয় এরা 23-1 বা 23-7 এরা ডাক পেয়েছিলে, বা 20-1 বৈষ্ণব চক বোধহয় 20-1-23 ডাক পেয়েছিলেন, জানুয়ারিতে পেয়েছিলেন। তো যাই হোক, আজকে 7-8 মাস এরা দ্বিতীয় চিঠি হয়তো পেয়ে গেছেন, না পাওয়ার কিছু নেই, তবুও যদি না পেয়ে থাকেন তো পেয়ে যাবেন, আপনার ইয়ে নেই। এবার এই ছিল আপনার প্রশ্নের উত্তর, তবুও আবার দেখে নেবেন যে প্রশ্ন কোনো জায়গায় কিছু থাকলে। এরপরে যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে কুমার সরকার। এই কুমার সরকার, এনার বক্তব্য খুব সুন্দর, আরামবাগ থেকে চাপাডেঙ্গা, আরামবাগ থেকে চাপাডেঙ্গা, চাপাডেঙ্গা টু ডানকুনি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদেরকে একটু বলে দিই। কুমারবাবু, কুমার সরকার, আপনাকে বলে দিই, আর গুরিয়ার কিছু মনে করবে না, তুমি তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রশ্নটা উঠেছে আরামবাগ থেকে চাপাডেঙ্গা ফোর লেন হয়েছে, কিন্তু আরামবাগ থেকে চাপাডেঙ্গা যেমন কাজ হয়েছে তার সঙ্গে যে ব্রিজের কাজগুলো ম্যাক্সিমাম হয়ে গেছে, হয় নাই বলবো না, তবু কমপ্লিটলিভাবে হয়নি, কিছু কাজ বাকি রয়েছে, যেমন আমি দেখলাম যে বাকি রয়েছে বলতে এটা ধরে নেই, ধরে নাও ওই আমগ্রামের কাছে একটা যে ইয়েটা হচ্ছে ব্রিজটা হচ্ছে, তারপরে
দামোদরের উপর যে ব্রিজটা হচ্ছে, এই যে ব্রিজগুলো হচ্ছে এগুলো এখনও কমপ্লিট হয়নি, সঠিকভাবে হয়নি, তবে 90-95% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দ্বিতীয় যে কথাটা হচ্ছে চাপাডেঙ্গা টু ডানকুড়ি পর্যন্ত রাস্তাটা কি ডবল লেন বা ফোর লেন হবে না? দেখো আমি এখানে কয়েকটা কথা বলবো, বারবার বলেছি এখনও বলছি, যে আরামবাগ থেকে দুটো রাস্তা, একটা চাপাডেঙ্গা থেকে সিঙ্গুর পর্যন্ত, সিঙ্গুর যাওয়া যায় এরকম একটা রাস্তা আছে, আর একটা হচ্ছে চাপাডেঙ্গা থেকে ডানকুনি মোড় পর্যন্ত যেটা কলকাতা ঢুকছে। তো সম্ভবত যতটা আমাদের মনে হয় যে এইটাই বারাণসী রোড হবে। আমাকে গুলজারি বলেছিল যে ইয়ে হয়েছে এই 2-4 বছর আগে অ্যাকোয়ার হয়েছে, তারপরে জমি হয়েছে, জমির চওড়াকরণের জন্য রাস্তার প্রজেক্ট শুরু হয়েছে, পোল পুঁতেছে, পোল সরিয়ে নিয়েছে, আবার রাস্তাটা হলো না। কেন হলো না? এর মেন কারণ হচ্ছে যে যদি কলকাতা বারাণসী গ্রিন ফিল এক্সপ্রেস হয় তাহলে এর পাশ দিয়ে নতুন জমির উপর হবে, তখন এই রাস্তাটার আর কোনো ভ্যালু থাকবে না। আর যদি সম্ভব হয়, এই যে জমিজট সমস্যা বলছে না, রাস্তার দুধারে যে জমিজট, যে জমিটা পড়েছে চাপাডাঙ্গা পর্যন্ত ওরা ক্লিয়ার করে নিয়ে ফোর লেন হয়ে গেছে।